চলমান রাজনীতি সহ নানা বিষয়ে জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। সকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় দেড় ঘণ্টা বৈঠক শেষে বিএনপি নেতা আমির খসরু বলেন, দুদেশের দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি সম্প্রতি দলটির কর্মসূচিতে হামলার বিষয়টিও আলোচনায় উঠে আসে। বাংলাদেশ জাপানের যে সম্পর্ক সেটা তো অনেক দিনের সম্পর্ক। আমাদের জাপান তো আমাদের বাইলেটারাল ডোনারদের মধ্যে সবচেয়ে বড় ডোনার, এবং আমাদের দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক বিষয়গুলো আছে সেগুলোর উপর আলোচনা হয়েছে, আর সমকালীন যে বাংলাদেশের রাজনীতি তার উপর সার্বিক আলোচনা হয়েছে।